তবকাত অভিনব ঘটনা সংগঠিত হৈছে। সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰ সৃষ্টিৰ প্ৰয়াস। অঞ্চলটোত সংগঠিত গুহত্যাক কেন্দ্ৰ কৰি চেপা উত্তেজনা। সংঘৰ্ষ বিয়পোৱাৰ উদ্দেশ্যৰে গুহত্যাৰ ঘটনা। তবকাৰ দৃশ্যই এই তবকাত বারম্বার গুহত্যার ঘটনা সংঘটিত হয়েছে। এটা মাহতে তিনটাকৈ গুহত্যার ঘটনা সংঘটিত হয়েছে অঞ্চলটো। মদারতলি গাঁৱত এজন লোকৰ গুহত্যা করে কোনোবাই, পিছত মৃত গরুটো পেলাই থৈ যায় মন্দিরৰ কাষত। ইয়াৰ পিছতেই সৃষ্টি হয় উত্তেজনা। আমি আরোপিক দুঃখ দিওঁ, সকলো বস্তু এনেকা নহয়। গতিকে আমার কিছু আমার রাইজর মাজতো আমার মানে সজাগতা আনিব লাগিব আর আরক্ষীও কিছু মানে পদক্ষেপ লোক লাগিব। আর বিজেপিকে আজি মানে হেৰি দিয়া হৈছে, বিজেপিয়ে যাতে মানে এইটো পদক্ষেপ লয় আর লোকেল মানুহক মানে আমি এটা কমিটি বনাই দিয়া হৈছে। ইয়াতে লোকেল মানুহক বিভিন্ন জায়গার মানুহ লোক মানুহক লৈ যাতে আগলৈ যাতে এনেকা বস্তু আর এনেকুৱাটো কৰিব নালাগে। কাৰণ ইয়াতেতো আর কোনো মুসলমানেই যে গোটেই আহি আর মানে চলো মদাতুলিৰ মানে কছাৰী বস্তিৰ গাড়ীটো কাটিম তেনেকুৱাটো মনসুবা নাই বা আগতে হোৱা নাই। কোনো আছে, দুই চারিজন নিশ্চয় আছে, সেইখিন প্রপার কালপ্রিট বিলাকত ইয়াতে কোনো মুসলমান সমাজের লগত লিঙ্কর কথা নাহে। তো যিকেজন কালপ্রিট হয়েছে তেওঁলোকক ধরব লাগে প্রপার ইনভেস্টিগেশন করে আর রাইজেও সহযোগ করব লাগে। ময়ও অনুরোধ জানাইছো মুসলমান রাইজকো কৈছো যে আপনাদের গেটর আমার ওসরের আমিও সহযোগ করিম, কিন্তু আপনাদের সামাজিকভাবেও একটা সহযোগ বস্তুট করব লাগবে আর আপনাদের বিচার চিন্তা চর্চা করব লাগবে। কারণ এই কালপ্রিটখিন একোখন গাঁও যখন থাকে মোটামুটি একটা আভাস পয়া যায়। আমার গাঁওয়ার নিচে কসাই গাঁও চুর করলে কোন বদমাস কেটা হব আমি এটা অনুভব করবো। আরক্ষী ইতিমধ্যে সমগ্র বিষয়ের তদন্ত আরম্ভ করেছে যদিও মূল অভিযুক্ত আটক করবলে সক্ষম হওয়া নাই। এই যেটো গরু ইয়াতে ইনসিডেন্ট হয়ে আছে গরু কোনোবাই মারা বলে যেটো মানে এটা আমি এলিগেশন পাই আছো আর যেটো ঘটনা হয়েছে এইটো লৈ পেলাই আমি যাতে ইয়াত এটা রাইজক লৈ পেলাই এটা আমি মিটিং এটা করলো যাতে এইটো লৈ পেলাই কোনো ধরনের সাম্প্রদায়িক বা কোনো ধরনের ভুল বুঝাবুঝি হব না লাগে আর এইটো যেটো তদন্ত এই তদন্ত আমার অব্যাহত থাকিব। আমি যিজন মিসকেন্দ্রে যিজনে কালপিত এই কামটোর জড়িত হয়ে আছে আমি ইতিমধ্যে ধরার কারণে ব্যবস্থা করছো। আমার ফলের বহুত ইনফরমেশন কিছু আছে, আমি তাক চাই তার উচিত ব্যক্তিক আমি অনতিবিলম্বে ধরম বলে একটা পদক্ষেপ লৈছো আর রাইজের ফলের আমি একটা আশ্বাস দিছো আর রাইজের ফলের যাতে ইয়ার এই ধরনের কোনো ধরনের যাতে একটা মতভেদ নয়, কোনো ধরনের যাতে দুটা ফৈদর মাজত কোনো ধরনের যাতে কোনো গণ্ডগোল নয়, শান্তিপ্রিয়ভাবে যাতে থাকে সেটাই আমি আজি ইয়াত একটা অলপতে একটা মিটিং এটা করি। তবকা রাইজে যথেষ্ট সংযম দেখুৱাইছে, সাবধানতে আগবাড়িছে তেওঁলোক। দুষ্টচক্রই বারে বারে বিচাৰিছে হিন্দু মুসলমানৰ মাজত সংঘাত হোৱাটো। বাবুল তালুকদার, আসাম টক্স, তবকা।